হামলা পাল্টা হামলায়ে কাশ্মীর সীমান্তে যুদ্ধাবস্থা দুই দেশের তিন বিমান ভূপাতিত আলোচনার আওভাল ইমরানের ট্রাফিক রুল মানা নায়ে রাজধানীতে যাত্রিক ভোগান্তি সংসদে প্রধানমন্ত্রী মাদক নিয়ন্ত্রণে এমপিদের সক্রিয় থাকার আহ্বান ঢাকা উত্তর দক্ষিণ সিটিতে ভোটকাল আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সিইসি পুরান ঢাকার সকল রাসায়নিক স্থাপনা সরাতে টঙ্গি শ্যাম্পু ও সাভারে জমি নির্ধারণ শিগগিরই ব্যবসায়ীদের সাথে চুক্তি ডাকস নির্বাচনের মনোনয়ন বাছাই সম্পন্ন চূড়ান্ত তালিকা তেসরা মার্চ প্রচারে ব্যস্ত প্রার্থীরা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সাতটার কিছু সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী এবং আমি ফেরদৌসি আহমেদ এছাড়া সংবাদ আরো থাকছে হ্যামিলটনে বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টেস্ট কাল ওয়ানডে হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা কাশ্মীর সীমান্তে হামলা পাল্টা হামলায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে ভারতের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান পাইলটকেও আটকের দাবি করেছে তারা অন্যদিকে ভারত বলছে কাশ্মীরে বিরোধপূর্ণ এলাকায় ভারতই পাকিস্তানের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এ সময় তাদের একটি বিমানও বিধ্বস্ত হয় এদিকে এ ঘটনার পর বেইজিংয়ে চীন ও রাশিয়ার কাছে অবস্থান স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এদিকে আলোচনার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আরও জানাচ্ছেন দুলি মল্লিক দর্শক রিপোর্টটির জন্য অপেক্ষা করছি আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা আক্রমণে উত্তেজনার পারদ ভারত পাকিস্তান সীমান্তে সকালে কাশ্মীর সীমান্তে পাকিস্তানের আকাশ সীমায় দুটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান এ সময় দুই পাইলটকে আটকেরও দাবি করে তারা তবে ভারত বলছে ভিন্ন কথা কাশ্মীরের বিরোধপূর্ণ অঞ্চলে পাকিস্তানের বিমান বাহিনীর হামলা ব্যর্থ হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র জানান ভারতের আকাশ পাকিস্তানের একটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করা হয় এ সময় ভারতের একটি বিমানও বিধ্বস্ত হয় পাকিস্তানের দাবি নাকচ করে পাইলট আটকের খবরও স্বীকার করেনি ভারত

এদিকে আত্মরক্ষার্থে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান বলেন নিজেদের সীমানা থেকে গুলি করেছে তাদের বাহিনী তবে ভারতকে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন ইমরান অপরদিকে আন্তর্জাতিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত বেইজিং সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বারবার বলার পরও জঙ্গি দমনে পাকিস্তান কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি आम जनता को कोई हानि এদিকে ভারত পাকিস্তানের চলমান পরিস্থিতিতে উদ্বিগ্ন গোটা বিশ্ব যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন চীন অস্ট্রেলিয়া সব বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযত থাকার পরামর্শ দিয়েছে সরাসরি ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স দুলি মল্লিক একুশে টেলিভিশন ব্রিটিশ শাসন থেকে মুক্তির পর থেকেই এখনো চিরশত্রুর তকমা লেগে আছে প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানের সম্পর্কে বিভিন্ন সময় যুদ্ধেও এখাতে ব্যাপক বরাদ্দ দিয়ে থাকে সামরিক সক্ষমতার ভারতের অবস্থান চতুর্থ আর পাকিস্তান সতেরোতম ভারত পাকিস্তানের এই সক্ষমতার কথা জানাচ্ছেন মহিতুন রিয়া কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধাবস্থা পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ভারতের বিমান হামলা সীমান্তে গোলাগুলি যুদ্ধ বিমান ভূপাতিতের খবর একের পর এক হুমকিতে উত্তেজনার পারো দুটছে সামরিক শক্তির দিক থেকে কে কতটা শক্তিশালী এ প্রশ্নটি এখন সামনে চলে এসেছে গ্লোবাল ফায়ার পাওয়ারের দু সালের প্রতিবেদন অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বিশ্বের একশো ছত্রিশটি দেশের মধ্যে ভারতের অবস্থান চতুর্থ পাকিস্তান আছে সতেরোতম স্থানে দুই দেশের ভাণ্ডারে আছে পারমাণবিক অস্ত্র সুইডেন ভিত্তিক সংগঠন এসআইপিআরআই বলছে পাকিস্তানের পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি ভারতের আছে একশো তিরিশটি থেকে একশো চল্লিশটি জনসংখ্যা ও সৈন্য দুটি ক্ষেত্রেই পাকিস্তানের থেকে কয়েকগুণ বড় ভারত পাকিস্তানের সৈন্য সংখ্যা যেখানে নয় লাখ সেখানে ভারতের সৈন্য রয়েছে বেয়াল্লিশ লাখ পাকিস্তানের কাছ থেকে প্রায় দ্বিগুণ সামরিক বিমানের অধিকারী ভারত পাকিস্তানের এক হাজার সামরিক বিমানের বিপরীতে ভারতের আছে দু হাজার সামরিক হেলিকপ্টার ভারতের কাছে রয়েছে সাতশো বিশটি আর পাকিস্তানের আছে তিনশো আঠাশটি ভারতের নৌবাহিনীর কাছে মোট যুদ্ধযান রয়েছে দুশো পঁচানব্বইটি পাকিস্তানের আছে একশো সাতানব্বইটি ভারতের কাছে ষোলোটি সাবমেরিন থাকলেও পাকিস্তানের আছে পাঁচটি ভারতের এগারোটি ডেস্ট্রয়ার থাকলেও পাকিস্তানের এরকম কিছু নেই ভারত পাকিস্তান এই দুই দেশের প্রতিরক্ষা বাজেটে রয়েছে বড় ধরনের পার্থক্য ভারতের প্রতিরক্ষা বাজেট চার হাজার অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষায় বরাদ্দ রয়েছে সাতশো কোটি ডলার মহিতুন এবার অন্যান্য প্রসঙ্গ শুধুমাত্র গণপরিবহন সংকট নয় ট্রাফিক আইন যথাযথভাবে না মানার কারণেই রাজধানীতে যাত্রী ভোগান্তি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংসদ মজিবুল হকের প্রশ্নের জবাবে সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে সাংসদদেরও সক্রিয় হতে আহ্বান জানান প্রধানমন্ত্রী রিপোর্ট বুধবার স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশনে সাংসদদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মহানগরীর যানজট নিরসনে সরকারের মেগা প্রকল্পগুলো কিভাবে কার্যকর হবে এমন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী বলেন দুই সালের মধ্যে ঢাকার চারদিকের জেলা শহরগুলোতে এম আর টি সেবা চালু হবে ঢাকায় গণপরিবহন সংকট নিরসনে করণীয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে পরিবহন সংশ্লিষ্টদের আমাদের যেটা সমস্যা হয় মাউন স্পিকার সেটা হলো আমরা যারা চলাচল করি তারা কিন্তু ট্রাফিক রুল মানে না এখানেই সবথেকে বেশি সমস্যা আর রাস্তা ফুটপাথ দখল করে যেখানে সেখানে গাড়ি থামানো যেখানে সেখানে গাড়ি পার্কিং করা এবং এই ধরনের নানা সমস্যার সৃষ্টি করা হয় এবং এটা যদি না করা হতো একটু পরিকল্পিতভাবে সবাই চলতো তাহলে হয়তো হতো আর তাছাড়া আরেকটা কথা হচ্ছে মানুষের আর্থিক সচ্ছলতা বাড়ছে গাড়ির সংখ্যাও বেড়ে যাচ্ছে আবার এদিকে গণপরিবহনের মানে বাস টাস এগুলি চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে মাদক নির্মূল নিয়ে সাংসদ দ্রুস্থমালি ফরাজির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন সরকার দুর্নীতির মতো মাদক নির্মূলেও জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী সব জেলায় মাদক নিরাময় কেন্দ্র গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী বৃহত্তর মাদক মাদকপ্রবণ জেলাসমে একশো শয্যা বিশিষ্ট সরকারি শক্তি নিরাময় কেন্দ্র স্থাপন করা হবে অবশিষ্ট জেলা সময়ে পঞ্চাশ শয্যা বিশিষ্ট সরকারি শক্তি নিরাময় কেন্দ্র স্থাপন করা হবে বেসরকারি নিরাময় কেন্দ্র আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি ও পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত দাবি এছাড়াও পার্বত্য অঞ্চলের ভূমি অধিগ্রহণ আইন ও গণপ্রতিনিধিত্বমূলক আইনের রিপোর্ট গ্রহণ করা হয় সংসদে তাপসীরাবেয়া টেলিভিশন ঢাকা মুক্তি দাবি প্রেক্ষিতে বহুতল ভবন নির্মাণ না করে ফ্ল্যাট তৈরি প্রকল্প গ্রহণ করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রায় বারো হাজার কোটি টাকার তেরোটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয় জানাচ্ছেন হোসেন রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুমোদন দেওয়া হয় বারো হাজার চারশো কোটি উনআশি লাখ টাকার তেরোটি প্রকল্প এর মধ্যে দেশের চার লেন সড়কের তালিকা করে তার পাশে জলাধার রাখা সহ রাস্তার পাশে বিশ্রামাগার নির্মাণের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভা শেষে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী তিনি জানান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী তিনশো জনকে বেতনের অর্ধেক ভাতা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে মুক্তিযুদ্ধের দাবির প্রেক্ষিতে তারা বলছে এইটা না করে আপনার যে টাকা দিয়ে আমাকে ফ্ল্যাট দিবেন ওই টাকা আমার মাধ্যমে আমার ভিটাই আমার বাপের ভিটা যেখানে আমার পূর্বপুরুষ হচ্ছিল ওখানে একটা ঘর বানিয়েছিল ওই টাকা দিয়ে আবার বাতিল করি নাই তাদেরই অনুরোধের আলোকে পুনরায় এটাকে তৈরি করার জন্য তাদেরই মন্ত্রণালয় এটা নিয়ে জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির বিষয়টিও তুলে ধরেন মন্ত্রী নতুন অ সংশোধিত নিয়ে তেরোটি প্রকল্প আমরা অনুমোদন করেছি নয় হাজার চারশো একাশি কোটি সাতাত্তর লক্ষ টাকা বাংলাদেশ বাংলাদেশ সরকার নিজের শর্ত কয়েকটি সংস্থা আছে তারা নিজেরা কন্ট্রিবিউট করেছেন বিস্তারিত পাবেন তাদের হলো একশো চুয়ান্ন কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর বিদেশি ঋণ কোনো প্রকল্পে আছে তার পরিমাণ হল দুই কোটি আঠারো লক্ষ টাকা গুণগত মান বজায় রেখে ওষুধ উৎপাদন করতে সংশ্লিষ্টদের প্রতি সরকার প্রধানের নির্দেশনার কথাও জানান তিনি মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন সাবধান মান সুরক্ষা করতে হবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা ঢাকার দুই সিটিতে ভোটকাল এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম এদিকে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন সিইসি কে এম নুরুল হুদা অনিয়মের অভিযোগ পেলেই কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সিইসি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও পক্ষপাতিত্বের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি স্মৃতিমণ্ডলের রিপোর্ট দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে ঢাকা উত্তর সিটির মেয়র উপনির্বাচন ও দুই সিটির সম্প্রসারিত ছত্রিশ ওয়ার্ডের নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানান সিইসি সিদ্ধে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি সিইসি বলেন সুষ্ঠু নিরপেক্ষ ও আইনানুক নির্বাচনে কমিশন বদ্ধপরিকর ভোটার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট প্রদানের অনুরোধ জানাই প্রার্থীগণকে নির্বাচনের আচরণবিধি সুষ্ঠুভাবে মেনে চলার অনুরোধ করি এবং যারা এজেন্ট থাকবেন তাদেরকে যথাসময়ে নির্বাচন কেন্দ্রে উপস্থিত থাকার জন্য এবং উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করা এবং নির্বাচনের দায়িত্বে যারা নিয়োজিত থাকবেন তাদের তাদেরকে সহযোগিতা সহায়তা করার অনুরোধ করি নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশ না নেয়ার প্রসঙ্গটিও উঠে আসে ব্রিফিং এ সিসি জানান এই ক্ষেত্রে ইসির কোনো দুর্বলতা নেই আমাদের কোনো ই নেই দুর্বলতা নেই আমরা সঠিক নির্বাচন করার জন্য যাবতীয় সবগুলো প্রস্তুতি নিয়েছি তারা নির্বাচনের মাঠে না থাকলে না গেলে নির্বাচন অংশ না করলে এগুলো তো রাজনৈতিক সিদ্ধান্ত এদিকে দুপুর থেকেই ব্যালট বাক্স ব্যালট পেপার কালি সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয় সুষ্ঠু নির্বাচনে নিজেদের দায়িত্ব পালনের কথা জানান নির্বাচনী কর্মকর্তারা অলরেডি আমরা মালামাল বুঝিয়ে নিয়েছি আর আগামীকাল ইনশাল্লাহ যাতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয় সে চেষ্টাই আমাদের থাকবে আগে আমরা যা শিখছিলাম সেটা পুনরায় আমরা আবার ট্রেনিং দিছি আজকে মনে হয় যে এটা ইজি একটা ব্যাপার কেন্দ্রের ভিতরে দায়িত্বটা আমরা পালন করব আর যারা আঞ্চলিক বাহিনী আছেন ওনারা বাইরের দায়িত্ব পালন করবেন সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে দুই সিটিতেই ভোট কেন্দ্র প্রস্তুত ভোটাররাও প্রস্তুত জনপ্রতিনিধি নির্বাচনে স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা থেকে সব রাসায়নিক গুদাম সরাতে প্রাথমিকভাবে টঙ্গি শ্যাম্পুর ও সাভারে জায়গা নির্ধারণ করেছে শিল্প মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়ের অংশীজনের সাথে বৈঠক শেষে জানানো হয় টঙ্গীর বিএসইসির ছয় একর শ্যাম্পুরে ঢাকা ম্যাচ ফ্যাক্টরি ছয় একর এবং সাভারে আঠেরো একর জমি নির্ধারণ করা হয়েছে ভাড়া হিসেবে ব্যবসায়ীরা এসব স্থানে স্টিলের স্ট্রাকচারে রাসায়নিক রাখার সুযোগ পাবে রিপোর্টে আরো জানাচ্ছেন চকবাজারের চুরিহাটটায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আবারও সামনে চলে আসে আবাসিক এলাকায় রাসায়নিক মজুদের বিষয়টি মোট উনত্রিশ ধরনের রাসায়নিকে দাহ্য ও বিস্ফোরণের ঝুঁকি আছে তাই আবাসিক এলাকায় রাসায়নিকের মজুত ব্যবসা বরাবরই ঝুঁকিপূর্ণ কিন্তু অন্তর্বর্তীকালীন সম্ভব কোথায় স্থানান্তরিত হবে এসব গুদাম তার উত্তর খুঁজতেই ব্যবসায়ী নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সহ অংশীজনদের নিয়ে বৈঠকে বসে শিল্প মন্ত্রণালয় বিভিন্ন বিল্ডিং এর বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর ফ্লোর পর্যন্ত আছে

আর এগুলোকে প্রাথমিকভাবে টঙ্গিতে বি সি আই একর শ্যামপুরে ঢাকা ম্যাচ ফ্যাক্টরির ছয়া একর এবং সাভারে আঠারো একর জমি এসব রাসায়নিক স্থাপনা স্থানান্তরের সিদ্ধান্ত আসে টঙ্গি যে রাস্তার পাশে টেস্টিস পাড়িয়ে সামনে যেয়ে আরেকটু বাম দিকে যেতে হবে সেই জায়গাটায় স্যার খালি আছে উজালা ম্যাচ ফ্যাক্টরি ছয়ে ছয় একর প্রায় সাড়ে আঠারো বিঘা এবং সেটা উঁচু জায়গা জমি হচ্ছে একটা হলো টঙ্গিতে ছয় একর আর এই যে ঢাকার যেটা শামপুর উজালা মেস ফ্যাক্টরি সেখানে 6 একর এর পরে আমরা আরো দুটো জমির কথা বলেছি আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা দ্রুত এই যে যেগুলোকে মেকশিপ বলা হয় অর্থাৎ স্টিল স্ট্রাকচারের গোডাউন ওখানে আমরা যতন সার্টিফিকেট লাগে সেভাবে দ্রুত তৈরি করে দেব দুই একদিনের দিনের মধ্যেই জমি দখল মুক্ত করে স্টিল স্ট্রাকচার তৈরি করে ব্যবসায়ীদের সাথে চুক্তি করা হবে বলেও জানানো হয় বৈঠকে ওখানে কিছু টেম্পোরারি কিছু রয়েছে ট্রাক বা কিছু বালু বা ইটের খোয়া বা চায়ের দোকান এটা আমরা মনে করি একদিনেই ক্লিন হয়ে যাবে মোহাম্মদ নুল্নবী একুশে টেলিভিশন ঢাকা এদিকে চকবাজারের চুরিহাটটায় আগুনে পড়া ভবনগুলো পরিদর্শন করেছেন বুয়েটের গঠিত তদন্ত দল বুধবার সকালে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুনে পোড়া ভবনগুলো পরিদর্শন শেষে তদন্ত দলের প্রধান অধ্যাপক ইশতিয়াক আহমেদ বলেন ক্ষতিগ্রস্ত ভবনগুলো সংস্কার করে বসবাস করা যাবে তবে ওয়াহেদ মেনশন বসবাস উপযোগী কিনা তদন্ত শেষে বলা যাবে এদিকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি সাতজনের মধ্যে তিনজনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তারা সাতজনের মধ্যে কালকে আরো দুইজনকে আমরা ছেড়ে দিচ্ছি পাঁচজনের মধ্যে আরেকজনকে আমরা আজকে ছাড়ার চিন্তা ভাবনা করতেছি ওর নাম হচ্ছে মাহমুদ তাকেও হয়তো আমরা ছেড়ে দিব আর বাকি যে চারজন থাকবে তারা একটু ক্রিটিক্যাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে তবে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে তিন মার্চ এদিকে দুপুর থেকেই প্রচারণায় অংশ নেয় বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা দেখুন ক্যাম্পাস চুরি ডাকসু নির্বাচনের আমেজ এরই মধ্যে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে যাচাই বাছাই শেষে বিকেলে হলগুলোতে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় বাতিল হয়েছে প্রগতিশীল ছাত্র জোটের জিএস প্রার্থী উম্মে হাবিবা বেঞ্জির তার জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে ফয়সাল মাহমুদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলের প্রভোস্ট নিজামুল হক ভুইয়া জানান বাদ পড়া প্রার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে তিন মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত তালিকা কোন পার্থী যদি কোন কারণে নাম বাদ যায় সে আবেদন করতে পারবে আমরা আবার সেটা কনসিডার করে দেখব যে কি কারণে তার নাম বাদ দেওয়া হয়েছে প্রয়োজন বোধে সেটা যদি সঠিক হয় তাহলে সেটা আবার কনসিডার করা হবে এদিকে দুপুর থেকে প্রচারণা চালায় বিভিন্ন ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতারা বলছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে তবে ভিন্নমত কোটা সংস্কার আন্দোলনের প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের সবাই চার যার মতো তার রাজনৈতিক আদর্শ তার রাজনৈতিক বিশ্বাস সেভাবে সে কাজ করবে এখানে কেউ কাউকে বাধা দিচ্ছে না আর যেহেতু একটা নির্বাচনী আবহাওয়া তৈরি হয়ে গিয়েছে এখানে সবাই চার যার মতো ভোট চাবে আমরা ভোট দিতে পারবো কিনা এই শঙ্কা অনেকের মধ্যে রয়েছে আমরা সেই শঙ্কাটি দূর করার জন্য আমরা তাদের সাথে কথা বলে যাচ্ছি তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা কোথায় ভোট দিবা সেটা কিন্তু সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে সেটা কিন্তু আমরা জানতে পারবো এই ধরনের অভিযোগ যে সকল আমাদের ছোট ভাই এবং বোনেরা হলে আছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে এখনো সহ অবস্থা নিশ্চিত হয়নি বলে দাবি করেছে বামজট ও ছাত্রদল নেতারা এই নির্বাচনের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে মানে দুর্নীতিগ্রস্ত উপায়ে যেমন এই যে আপনার নির্বাচন কমিশন গঠন নির্বাচন কমিশন গঠনটা ছিল ত্রুটিপূর্ণ এখানে নীল দলের বিশেষ করে আওয়ামী অন্ধ সমর্থক শিক্ষকদেরকে দিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়েছে নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে আগ্রহ তাই যোগ্য প্রতিনিধি নির্বাচনে কোনো ভুল করবে না বলেই মনে করেন তারা জসীম জয়েল একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে রাজনৈতিকভাবে রোহিঙ্গা সংকট সমাধানের তাগিদ জাতিসংঘ মহাসচিবের দূতের আর্থিক সহায়তা বাড়ানোর আহ্বান আধুনিকায়নের পাশাপাশি সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস হচ্ছে বললেন সেনা প্রধান প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান রাজনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মানবিক দূত আহমেদ আল মেরাইক দুপুরের রাজধানীর একটি হোটেলে ইউনিসেফের সংবাদ সম্মেলনে তিনি বলেন বাংলাদেশে আশ্রয় নিলেও রোহিঙ্গা শিশুরা এখনও অনিশ্চয়তার মধ্যে আছে ইউনিসেফের নির্বাহী পরিচালক বলেন রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যে পরিমাণ আর্থিক সহায়তা প্রয়োজন তার মাত্র উনত্রিশ শতাংশ জোগাড় করা গেছে রহমানের রিপোর্ট জাতিসংঘের মহাসচিবের দূত আহমেদ আল মিরাইকির সঙ্গে দুদিনের জন্য রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোর সফর শেষে অভিজ্ঞতা তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন জাতিসংঘ মহাসচিবের মানবিক দূত বলেন রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তায় শেষ কথা নয় রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধান করতে হবে বলে জানান তিনি

ও আশ্রয় শিবিরে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুদের জন্য তাদের নিজ ভূমি নিরাপদ করতে হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয় মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা প্রাথমিক শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে প্রাথমিক শিক্ষার মাত্র সাড়ে ছয় বছরই অর্জন সম্ভব তৃতীয় শ্রেণীর বাংলা পড়তে পারে আর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে গণিতে পাশের হার মাত্র পঁচিশ শতাংশ বলে প্রতিবেদনটিতে উঠে আসে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান শিক্ষার মান বাড়াতে চেষ্টা করছে সরকার দেখুন তৌহিদুর রহমানের রিপোর্ট রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট দুই হাজার আঠারো লার্নিং টু রিয়েলাইজ এডুকেশন প্রমিস শীর্ষক প্রতিবেদন অনুষ্ঠান অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হেলসি রবার্টস এবং এডুকেশন গ্লোবাল প্র্যাকটিস বিভাগের ম্যানেজার ক্রিস্টিয়ানা অ্যাডো বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার নানা ত্রুটি তুলে ধরেন Bangladesh need to do better and scale up research and innovation in higher education as it has been doing through some projects that the, 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 Bangladesh has been implementing. এজন্য দক্ষ শিক্ষকের অভাব আর্থিক সীমাবদ্ধতা এবং স্কুল পরিচালনা কমিটির দুর্বলতাকে দায়ী করেন তারা তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান বছরে দুই লাখ শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে শিক্ষাখাতে বাজেটের পরিমাণও বাড়ানো হচ্ছে অবকাঠামো সহ শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা প্রযুক্তির উৎকর্ষতার সর্বোচ্চ ব্যবহার সহ ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে সব পরিস্থিতি মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ তিনি বলেছেন ফোর্সেস গোল দুই অনুসরণ করে সেনাবাহিনীকে আধুনিকায়নের পাশাপাশি সাংগঠনিক কাঠামো বিন্যাস করা হচ্ছে সকালে চট্টগ্রামে হালি শহরে গোলন্দাজ রেজিমেন্টের কালার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নুরের ক্যামেরায় হাসান ফেরদৌসের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং সেনাবাহিনী তথা দেশমাতৃকার সেবায় বিশেষ অবদানের জন্য রেজিমেন্ট অব আর্টিলারির বিভিন্ন ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানের এই আয়োজন করা হয় চট্টগ্রামের হালি শহরে আর্টিলারি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ অনুষ্ঠানস্থলে পৌঁছালে রীতি অনুযায়ী ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সেনাপ্রধানকে স্বাগত জানান এরপর শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সেনাবাহিনীর এক দুই ও তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং আটত্রিশ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারির কালার প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন সেনাপ্রধান পরে তিনি আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা হস্তান্তর করেন গোলন্দাজ রেজিমেন্টের কালার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে মহান মুক্তিযুদ্ধ সহ দেশমাতৃকার সেবা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরেন সেনাপ্রধান দেশমাতৃিকার অখণ্ডতা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি এই রেজিমেন্টের সদস্যরা দেশের অভ্যন্তরে যে কোনো দুর্যোগ মুহূর্তে জনগণের সেবায় তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন শুধু দেশের অভ্যন্তরেই নয় আজ আমরা বিশ্ব পরিমণ্ডলেও আমাদের কর্মদক্ষতার স্বাক্ষর রেখে সেনাবাহিনী তথা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেয়া প্রতিরক্ষা নীতি অনুসরণ করে সেনাবাহিনীকে একটি আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানান সেনাপ্রধান জেনারেল আজিজ সেনাবাহিনী ফোর্সেস গোল্ড টোয়েন্টি থার্টি প্রণয়ন ও বাস্তবায়নের অংশ হিসাবে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে অনুষ্ঠানে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিক রহমান সহ রেজিমেন্ট অফ আর্টিলারির প্রাক্তন কর্নেল কমান্ড্যান্ট বিভিন্ন ফরমেশনের জেনারেল অফিসার কমান্ডিং চট্টগ্রামের এরিয়া কমান্ডার সহ নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টেলিভিশন বাসে আগুন দিয়ে হত্যা ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাইকোর্টে এর আগে চার ফেব্রুয়ারি কুমিলার আদালত তার জামিন নামঞ্জুর করেন বিএনপি সহ বিশ দলীয় জোটের ডাকা হরতাল অবরোধ চলাকালে দু হাজার পনেরো সালের তিন ফেব্রুয়ারি চৈতগ্রামের জগমোহনপুরে একটি নৈশ কোচে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা ওই আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যায় আট জন পরে হাসপাতালে মারা যায় আরও একজন এ ঘটনায় চোদ্দ গ্রাম থানার উপপরিদর্শক বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন নেত্রকোনার সুসং দুর্গাপুর এখানে প্রকৃতি সেজে আছে অপরূপ সাজে পাহাড়ের বুকচিরে বয়ে যাওয়া স্বচ্ছ সোমেশ্বরী আর এক পারে সাদা মাটির পাহাড় এখানকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে মনোরম দৃশ্য উপভোগ করতে প্রতিদিন দুর্গাপুরে আসেন ভ্রমণ পিপাসুরা অবকাঠামো উন্নয়ন ও সুযোগ সুবিধা বাড়ানো হলে আয় হতে পারে বিপুল পরিমাণ রাজস্ব নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম জেলা শহর থেকে প্রায় সাঁত্রিশ কিলোমিটার দূরে গাঢ় পাহাড় এর পাদদেশে সীমান্তবর্তী শোষণ দুর্গাপুর উপজেলা প্রবেশদ্বার পিরিশিরিতেই দর্শনার্থীদের নজর কাড়ে টঙ্ক বিদ্রোহের সাক্ষী ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কালচারাল একাডেমি পাহাড়ি এই জনপদে আরও আছে হাজংমাতা রাশিমণির স্মৃতিসৌধ রানীখং মিশন সাদামাটির পাহাড় সোমেশ্বরী নদী সহ নানা দর্শনীয় স্থান নিজেদের কৃষ্টি ও সংস্কৃতি নিয়ে প্রকৃতির সাথে নিবিড়ভাবে বসবাস করছে গারো হাজং ও বানাই সম্প্রদায়ের মানুষ দেশের বাইরে থেকেও একজন ফ্রেন্ড এসেছে তো আমরা একসাথে চিন্তা করলাম যে ঠিক আছে একত্রিত হয়ে আমরা এই ট্র্যাভেলিংটা সুযোগটা নেই সাদা মাটি না আসলে পাহাড়টার মধ্যে অনেকগুলো কালার এবং অনেক সুন্দর লাগছে পাহাড়ের দৃশ্যটা ওখানে কয়েকটা লেক আছে বিভিন্ন কালারের সবুজ কালারের পানি ব্লু কালারের পানি এটাও অনেক সুন্দর লাগছে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিদিন দেশ বিদেশের পর্যটকরা আসেন দুর্গাপুরে অবকাঠামো উন্নয়ন সহ সুযোগ সুবিধা বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তারা এখানে যদি পর্যটক হিসাবে মানে অনেক অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় সেটা আমাদের জন্য ভালো হবে রোড কমিউনিকেশন ইজ নট গুড এন্ড হেলদি আর যে সমস্যাটা সেটা হচ্ছে ডিসিপ্লিন ইজ নট গুড স্থানীয় প্রশাসন বলছে পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানোর কাজ চলছে দুর্গাপুরকে পর্যটন বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী অতিষ্ঠিত এবং পর্যটন বান্ধব এলাকার জন্য সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে সুশং দুর্গাপুরকে পর্যটন এলাকা ঘোষণা করে এর উন্নয়ন সংশ্লিষ্টরা সমর ইসলাম একুশে টেলিভিশন আমরা যাচ্ছি ইসলামী ব্যাংক বিরতিতে যখন ফিরব তখন যা থাকছে ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত চারজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনাস্থলে বিশেষজ্ঞ দল হanoi Trump কিম বৈঠক পরমাণু নিরস্ত্রীকরণে আলোচনা শুরু। আবারো আমন্ত্রণ সন্ধ্যা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগাক্রান্ত চারজনের অবস্থা আশঙ্কাজনক এখনো রোগ নির্ণয় করা যায়নি। এদিকে আজ ঘটনাস্থলে যে নমুনা সংগ্রহ করেছেন বিশেষ অংক দল দুপুরে পাঁচ সদস্যের দলটি রোগাক্রান্ত ও তাদের স্বজনদের সাথে কথা বলেন। কাল ঢাকা থেকে আরেকটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করবেন যত দ্রুত সম্ভব নমুনা সংগ্রহের রিপোর্ট দেয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন রংপুর মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা ধারণা করছেন এটি এনকেফালাইটিস জাতীয় কোনো রোগ এদিকে এ রোগের কারণে বন্ধ করে দেয়া হয়েছে উপজেলার দুটি স্কুল ঠাকুরগাঁওয়ের লাখির খাট গ্রামে অজ্ঞাত রোগে একই পরিবারের পাঁচজন মারা যান টানা চতুর্থবারের মতো বিশ্বসেরা এনজিওর স্বীকৃতি পেল বাংলাদেশের বেসরকারি সংস্থা ব্র্যাক প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ বলেছেন কর্মীদের ঐকান্তিক নিষ্ঠা আর কাজের স্বীকৃতি হিসেবেই এই অর্জন বুধবার বিশ্বসেরা পাঁচশো এনজিওর তালিকা প্রকাশ করে সুইজারল্যান্ড ভিত্তিক গণমাধ্যম এনজিও অ্যাডভাইজার এতে বলা হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে ব্র্যাক এছাড়া দীর্ঘমেয়াদী উপকল্প আরও সংহত এবং আন্তর্জাতিকভাবে অবস্থানও মজবুত করেছে সংস্থাটি রোহিঙ্গা সংকট মোকাবেলায় মানবিক জোট গঠনে ব্র্যাকের ভূমিকা উদ্ভাবনী কর্মসূচি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে টেকসই উদ্যোগ এই র্যাঙ্কিংয়ে মূল্যায়ন করা হয় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে দিনাজপুরের হিলে স্থলবন্দরের অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের জানান সকাল থেকে টানা বৃষ্টির কারণে বন্দরের আমদানি করা ভেতরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে বিশেষ করে পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন আমদানিকারকরা তবে বন্দর দিয়ে দুদেশের পণ্য আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে বৃষ্টি বন্ধ হলে বন্দরের ভেতরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক হবে বলেও জানান তিনি এবার স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড খেলার খবর জানাচ্ছেন রিশান মাহমুদ ধন্যবাদ শুরুতেই বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড হ্যামিল্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায় ইঞ্জুরির কারণে খেলতে পারছেন না মুশফিকুর রহিম আর এই টেস্টে অভিষেক হতে পারে পেসার ইবাদত হোসেনের প্রবেশ কোকনের রিপোর্ট ওয়ান সিরিজে হোয়াইট ওয়াশের পর টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিং এ স্বাগতিক নিউজিল্যান্ড দ্বিতীয় আর বাংলাদেশের অবস্থান নবম টাইগারদের সামনে এই পার্থক্য আরো বড় হয়ে উঠে যখন আসে কন্ডিশনের কথা তবে টেস্টের প্রস্তুতি ম্যাচে সেই কন্ডিশন কিছুটা নিয়ন্ত্রণে নিতে পেরেছে বাংলাদেশ নিউজিল্যান্ডের কন্ডিশন ও বোলারদের সম্পর্কে ইতোমধ্যে ধারণা পেয়েছে টাইগাররা এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ কন্ডিশন টাফ হবে অথবা সুইং হবে এটা হবে ওটা হবে বাট এটা জেনেও আমরা নিজেরা নিজেদেরকে মেন্টালি প্রস্তুত করেছি এখন इट्स টাইম মানে ওখানে আমরা কিভাবে পারফর্ম করি এদিকে কবজি ও পাজরের চোটে মুশফিকের রহিমের দলে না থাকা নিয়েও হতাশা প্রকাশ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব মুশফিকের অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি মন্তব্য করে রিয়াদ বলেন যারা দলের সুযোগ পাবেন নিজেদের প্রমাণ করার পাশাপাশি ভারী করতে হবে অভিজ্ঞতার ঝুলি দুজন না থাকাতে অবশ্যই এটা আমাদের দলের জন্য যতটুকু অপরিহার্য ওরা এটা আমরা সবাই জানি কতটুকু ইম্পর্টেন্স ওরা ওদের পারফরম্যান্স দিতে আমাদের দলে এট দ্য সেম টাইম আমার মনে হয় যারা ওই অপরচুনিটি গুলো পাবে তারা যেন নিজেদেরকে প্রস্তুত রাখে ৮ মার্চ ওয়েলিংটনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট পারভেজ খোকন একুশে টেলিভিশন এই ছিল আমার কাছে খেলার খবর ফিরছি খবরে ধন্যবাদ রিশান আর এরই সাথে শেষ করব সন্ধ্যা সাতটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার হামলা পাল্টা হামলায় কাশ্মীর সীমান্তে যুদ্ধাবস্থা দুই দেশের তিন বিমান ভূপাতিত আলোচনার আহ্বান ইমরানের ট্রাফিক রুল না মানায় রাজধানীতে যাত্রী ভোগান্তি সংসদের প্রধানমন্ত্রী মাদক নিয়ন্ত্রণে এমপিতে সক্রিয় থাকার আহ্বান ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ভোটকাল কাল আচরণ বিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সিএসি পুরান ঢাকার সকল রাসায়নিক স্থাপনা সরাতে টঙ্গি শ্যাম্পুর ও সাফারি জমি নির্ধারণ শিগগিরই ব্যবসায়ীদের সাথে চুক্তি ডাক নির্বাচনের মনোনয়ন বাছাই সম্পন্ন চূড়ান্ত তালিকাতে সোরা মার্চ প্র প্রচারে বস্তা দশক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো নম্বরে আর ভিজিট করুন একুশে দশটি বিরসম এই এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক টট কম স্লাশ একুশে টুয়েটিপো অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত নটায় দেখার আমন্ত্রণ রইল এতপুর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ধন্যবাদ